নমস্কার ত্রিপুরা পাবলিক অবনী আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি আমতলি থেকে যে খয়ারপুর নবনির্মিত যে বাইপাস রয়েছে 12 কিলোমিটার, সেই রাস্তার মাঝখানে মহেশখলা এলাকায় রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে একটি ব্যানার যেখানে লেখা রয়েছে মহারাজগঞ্জ বাজার। আমি আমার সঙ্গে রয়েছে ক্যামেরায় রাজীব, রাজীবকে বলবো যে ব্যানারটি দেখানোর জন্য যে মহারাজগঞ্জ বাজার রয়েছে এখানে। এখান থেকে যে অ্যারো চিহ্নটি রয়েছে ঠিক সামনে থেকে রাস্তাটি রয়েছে চৌমুড়ি মহেশখলা রাস্তা, সেখান থেকে কিন্তু বিগ বাজারের রাস্তা হয়ে সেটি শহর দিয়ে গেছে। এখান থেকে প্রায় 3 কিলোমিটার। তো আমরা রয়েছি এখানে যে বাইপাসের মাঝখানে যে জায়গাটিতে, আমরা দেখাতে চাইছি আমরা যে সাম্প্রতিক এই বাইপাসটি কিছুদিন আগে কিন্তু উদ্বোধন হয়েছে, এবং উদ্বোধন হওয়ার পর এখান থেকে কিন্তু যে ব্যস্ততা, যে শহরের দিকে যে গাড়ি চলাচলের ক্ষেত্রে যে ব্যস্ততাটা ছিল সেই ব্যস্ততাটা অনেকটাই কমেছে। আমরা জানিয়ে রাখি যেটা আপনারা অবগত রয়েছেন, শহরে উড়াল পুলের পর থেকে কিন্তু যে এই বাইপাস রাস্তাটি হয়েছে, এই বাইপাস রাস্তাটি হওয়ার ফলে কিন্তু দিনরাত তো গাড়ি ঘোড়া চলছে এখানে, এই গাড়ি যানবাহন চলার ফলে কিন্তু যাত্রাটা স্বাভাবিকভাবে কিন্তু সহজ হয়েছে এখানে। এবং এই 12 কিলোমিটার রাস্তা, এই জায়গা থেকে আমতলি থেকে শুরু করে খয়ারপুর 14 দেবতা বাড়ি, যে রাস্তাটি আগে একটা প্রচণ্ড জরাজীর্ণ অবস্থায় ছিল, এবং রাস্তাটি তৈরি করার ক্ষেত্রে এই সময়টা সাধারণ জনগণের একটা খুব অসুবিধায় পড়তে হয়েছে, ভোগান্তি শিকার হতে হয়েছে, কিন্তু এখন এই রাস্তাটি নির্মাণ হওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষের জন্য সুবিধা হয়েছে। এবং যারা রাজধানী থেকে রানীবাজার থেকে শুরু করে খয়ারপুর বিভিন্ন অংশ থেকে যারা এই রাস্তায় অতিক্রান্ত হন, বিশেষ করে উদয়পুরের দিকে যান যারা, বা রানীবাজারের দিকে, বা শহরটাকে অ্যাভয়েড করতে চান শহরের যে ব্যস্ততাকে, তাহলে কিন্তু এই বাইপাসটি কিন্তু অন্যতম রাস্তা হতে পারে এবং অত্যন্ত নিরাপদ হতে পারে। কারণ এই এলাকা থেকে চারটি থানার অধীনে রয়েছে, পূর্ব থানা থেকে শুরু করে শ্রীনগর থানা, আমতলি, মোট 4টি থানা কিন্তু রয়েছে। স্বাভাবিক কারণে নিরাপত্তার জন্য কোনো সমস্যা নেই, এই বাইপাসটি দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু রাস্তা দিন রাত্র হোক অতিক্রান্ত করা যেতে পারে। ক্যামেরা রাজীবের সঙ্গে আমি সোমেন, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন। মানে কেউ যদি সাবরুম বিলুনিয়া থেকে উদয়পুর থেকে চতুর্দশ দেবতা মন্দির যেতে চায়, তাহলে বাইপাস ধরে গেলে ওদের জন্য কি সুবিধা হবে নাকি? সুবিধা হবে সবচেয়ে বেশি। শহরের যানজটটা যে অ্যাভয়েড করতে গেলে এই রাস্তাটা কতটা উপকারী মনে করে? কিন্তু অনেক উপকারী, টাউন থেকে অনেক ভালো, জামের লেগে। আপনাকে চলাচল করেন এই রাস্তা দিয়ে? হ্যাঁ, মাঝে মধ্যে চলাচল করি। কি নাম আপনার? বিশ্বজিৎ সরকার। বাড়ি কোথায় আপনার? মধুপুর। ধন্যবাদ।